শান্তির প্রতীক কবুতর। স্থানীয় পর্যায়ে কৈতর, পায়রা, কপোত, পারাবত কবুতর শোনা গেল, যার বৈজ্ঞানিক নাম কলম্বা লিভিয়া ডোমেস্টিকা। প্রেমিক প্রেমিকার চিঠি কিংবা যুদ্ধক্ষেত্রে বার্তা পাঠানো হতো কবুতরের মাধ্যমে। একসময় রাজা বাদশারাও শখের বসে কবুতর লালন পালন করতেন। প্রযুক্তির প্রসারে কবুতরের পায়ে বেঁধে বার্তা পাঠানোর দিন আর না থাকলেও কবুতরের প্রতি মানুষের ভালোবাসার কমতি নেই। কুমিল্লার বলরামপুরে প্রতি শুক্রবারই বসে এই কবুতরের হাট, আর এই হাটেই দূর দূরান্ত থেকে ভিড় জমান নানা বয়সের কবুতর প্রেমীরা। বাজার ফি কিংবা খাজনা না থাকায় স্বস্তিতে বিক্রেতারাও। এখানে কবুতর মূলত কবুতর বাচ্চা কেনার জন্য আসছে আর কি। আর এখানে মানে অনেক বাজার আছে আশেপাশে, অনেক বাজারের মধ্যে এটা সবচেয়ে বড় বাজার। প্রতি শুক্রবারে এখানে বাজার হয়, যে বাজারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ক্রেতা বা বিক্রেতার কোনো প্রকার কোনো খাজনা দিতে হয় না, হাসিল দিতে হয় না, ঠিক আছে। এই জন্য এই বাজারটাতে সবসময় আমাদের আসা যাওয়া। আর এখানে উন্নত মানের হতে মানে শুরু যে কোনো ধরনের কবুতর এখানে পাওয়া যায়। কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি ও মুরগি দেখা যায় এই হাটে। সেই সাথে দেখা যায় পেখম মেলা, লালজিলা, সিরাজি, গিরিবাজ, জালালি, বাগাকিং, শেলো, হেলমেট সহ নানা জাতের কবুতর। শখের বসে কবুতর কিনে নিচ্ছেন অনেকেই, আবার ছাত্রজীবনে কবুতর পালনকেই ব্যবসা হিসেবে নিচ্ছেন অনেক স্বপ্নবাজ তরুণ। কবুতর লালন পালনে ব্যস্ত থাকায় মাদকের বিশাল ছোবল থেকে যুবকরা মুক্ত থাকছে বলে জানায় বাজার কমিটির ব্যবসায়ীরা। এটা আমরা যুব সমাজে মিলে একটা উদ্যোগ নিচ্ছি যে যুব সমাজটা কিভাবে ঠিক রাখা যায় বা এদিকে কিভাবে ইনভলভ করানো যায়, সেই জন্য আমরা ভাবছি যে এটা সরকারি রাস্তা, এটা কোনো কারো ব্যক্তিগত রাস্তা না যে আমরা এটা হাসিল নেবো বা খাজনা নেবো। ওই সূত্রে আমরা মূলত এটা হাসিলটা দেই নাই আর কি, যাতে সবাই যাতে অ্যাক্টিভ ওই আসে আর কি, যেদিকে কোনো খাজনা কিংবা হাসিল নাই এরকম। কবুতর পালনে উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে আরও বেশি প্রশিক্ষণ এবং পশু পাখির চিকিৎসার খাতে আরও বেশি নজর দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কবুতর নিয়ে কোনো গবেষণা সেক্টর নাই, আর থাকলেও সেটা আমাদের প্রত্যন্ত এলাকার যে খামারি যারা আছে খামারিরা আমরা সেই ধরনের সুবিধা পাচ্ছি না। যেমন ধরেন একটা কবুতর আজকে আমার অসুস্থ হলো, এই কবুতরটা অসুস্থ হয়েছে আমরা অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট পরে পরে এবং সেটা হচ্ছে ওষুধ সম্পর্কে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আমরা বের করে আনি, কিন্তু ওষুধগুলো আমরা যখন মার্কেট থেকে যখন সেটা কিনতে যাই তো তখন আমাদের বইয়ে পড়া এবং অনলাইনে পড়া ওষুধগুলোর সাথে মেডিসিনগুলোর সাথে আমাদের দোকানের মেডিসিনগুলো মিলে না। তো আমাদের যদি সবচেয়ে বেশি ভালো হইতো আপনার যদি ট্রিটমেন্টের অনুযায়ী প্রত্যেকটা জেলায় অথবা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে ওইখানে যদি কবুতর বিষয়ে যদি আলাদা কোনো যুব উন্নয়নে কোনো ট্রেনিং সেন্টার হইতো শুধু কবুতর বিষয়ে, তাহলে দেখা যেত যে কি আমাদের যে কবুতরের যেই সেক্টরটা আছে ওই সেক্টরটার মধ্যে সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে একটা অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে পারে। শান্তির প্রতীক যেমন কবুতর, ঠিক তেমনই কুমিল্লার বলরামপুর কবুতর বাজার যেন শান্তির প্রতীকই হয়ে আসছে ক্রেতা বিক্রেতার মাঝে। কোনোরকম বাজার ফি বা হাসিল ছাড়াই যে কেউ এখানে বেচাকেনা করতে পারছে, যার ফলশ্রুতিতে দূর দূরান্ত থেকে কবুতর প্রেমীরা ভিড় জমাচ্ছে এই হাটে। কবুতর পালনে উৎসাহিত করতে পারলে দেশের অর্থনৈতিক খাত আরও বেশি ত্বরান্বিত হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কুমিল্লার বলরামপুর বাজার থেকে আমি সাইমুল ইসলাম রূপক, কুমিল্লা 24 টিভি।